নাগরিক ছাড়া অন্য কারোর ভোটারদের অধিকার, আধার কার্ডের অধিকার বা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার অধিকার নেই। যেই মুহূর্তে আমি নিজেকে বিদেশি হিসাবে ঘোষণা করব সেই মুহূর্তেই আমার সমস্ত ক্ষেত্রে সেই সব শর্তের সঙ্গে মূল আইনের কোনো সঙ্গতি নেই, কোনো সামঞ্জস্য নেই। আর শর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দেশভাগের বলি কোনো লোক আবেদন করতে না পারে। আমাদের এইদিকে যারা দেশভাগের বলি হয়ে এসছেন তারা কেউ পাকিস্তান আফগানিস্তান থেকে আসেননি, তারা বর্তমান বাংলাদেশ থেকে এসছেন। এই বিধিতে বলা হয়েছে বাংলাদেশ থেকে এসছ, বাংলাদেশে যে ছিলে তার একটা সমান সরকারি প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে। আজ থেকে 50-60 বছর 70 বছর আগে নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে যারা এখানে এসছে তারা কি ডকুমেন্ট দেখাতে পারবে সেই দেশে বসবাস করা? অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার জন্যই বিধি তৈরি করা হয় নাই, এই বিধি তৈরি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে উদ্বিগ্নতার মধ্যে ফেলার জন্য। মানুষের নাগরিকত্ব দেওয়া তো দূরের কথা, আজকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আমরা মনে করি একটা ষড়যন্ত্র। যেই মুহূর্তে আমি বলবো যে আমি বাংলাদেশের ফরিদপুর জেলার অমুক গ্রাম থেকে এখানে এসেছি, সেই মুহূর্তেই তো প্রমাণ হয়ে গেল আমি এই দেশের নাগরিক নই, আমি বিদেশী।